শুক্রবার সকাল আনুমানিক 10:30 নাগাদ নরসিংগড়স্থিত কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমিতে ত্রিপুরা স্টেট রাইফেলস অর্থাৎ টিএসআরের 14 এবং 15 নং ব্যাটেলিয়ানের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়। এই প্যারেডে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক সহ রাজ্যের অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এবং স্থানীয় জনগণ। এবং পরবর্তী সময় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উনার বক্তব্যে এই টিএসআর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এটা আমাদের রাজ্যের জন্য একটা গর্ব এবং আজকেও এখানে যেভাবে আমরা ওনাদের প্যারেড আমরা দেখলাম এবং কোনো অংশে ভারতবর্ষের যতগুলো পুলিশ বাহিনীর সাথে যুক্ত, ইভেন প্যারামিলিটারির সাথে যুক্ত, তাদের থেকে কোনো অংশে আমি দেখলাম না ওনারা কম এবং সত্যিই এটা প্রশংসার দাবি রাখেন। এই বাহিনীর কিন্তু সারা ভারতবর্ষের মধ্যেই একটা সুনাম আমরা জানি যে আছেন। টিএসআর বাহিনীর সম্পর্কে আমরা যখন বাইরে যাই সবাই কিন্তু তার সম্পর্কে একবার হলেও যখন এই ধরনের কোনো অনুষ্ঠান বা পুলিশের বিষয় আসে আপনাদের সম্পর্কে মানে আমাদের সাথে আলোচনা করেন, এর জন্য আমরা নিজেরাও গর্ববোধ করি। টিএসআর জওয়ানরা নিয়োজিত রয়েছেন এবং তার দায়িত্ব সহকারে পালন করছেন। ছত্তিশগড়ে শিল্প এলাকায় এক ব্যাটেলিয়ান টিএসআর বাহিনী সাউথ ইস্টার্ন কোল্ড ফিল্ডের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত রয়েছে। দায়িত্বপূর্ণ কাজের জন্য টিএসআর বাহিনী চাহিদা বিভিন্ন রাজ্য থেকে আজকাল আমাদের কাছে আসছে। বিভিন্ন রাজ্যের নির্বাচনের সময় টিএসআর বাহিনীকে নিযুক্ত করা হচ্ছে। এর মধ্যে আমি গত পরশু দিন আমি ফাইল সাইন করেছি বিভিন্ন জায়গায় যে সদ্য যে ইলেকশন আসছে তার জন্য ওনারা চেয়েছেন ইলেকশন কমিশন থেকে এবং আমাদের টিএসআর বাহিনীর জওয়ানরা সেখানে যাচ্ছেন এবং টিএসআর বাহিনীর এই উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসাবে আমরা সবাই জানি যে প্রেসিডেন্ট কালার্স মেডেলে সম্মানিত হয়েছে। সারা দেশের মধ্যে এটা চতুর্থ রাজ্য যেখানে এই প্রেসিডেন্ট কালার মেডেলে সম্মানিত হয়। এছাড়াও প্রাইড অফ ত্রিপুরা হিসাবে ত্রিপুরা টিএসআর বাহিনী রাজ্যের নিজেদের স্বতন্ত্রতা প্রতিষ্ঠিত করতে পেরেছে। সন্ত্রাসবাদী কার্যকলাপ মোকাবেলা ছাড়াও আপনারা টিএসআর বাহিনী রাজ্যের আইন শৃঙ্খলা, বিপর্যয় ব্যবস্থাপনা, শিল্প নিরাপত্তা, ভিআইপি নিরাপত্তা এবং নেশা বিরোধী অভিযানের সাথেও আপনারা যুক্ত থেকে তার দায়িত্ব আপনারা পালন করেছেন। এনডিআরএফের ট্রেনিং সেন্টারের বিপর্যয় মোকাবেলা, আইন শৃঙ্খলার বিষয়ে সিআরপিএফের র্যাপিড অ্যাকশন ফোর্সের ট্রেনিং সেন্টারে টিএসআর জওয়ানরা প্রশিক্ষণ নিচ্ছেন এবং আগেও নিয়েছেন। বর্তমানে টিএসআরের এক ব্যাটেলিয়ান ওএনজিসিতে এবং এক কোম্পানি ওটিপিসিতে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন, সেটা আমরা সবাই জানি। এছাড়াও রাজ্যের শিল্প এলাকা নিরাপত্তার স্বার্থে টিএনজিসিএল নিপকোতে টিএসআর বাহিনীর দায়িত্ব পালন করছেন। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.